Hello students, good morning everyone, how are you? I hope you all are good and fine. So students, আজকে চলে এসেছি তোমাদের নার্সারি ইংলিশ নিয়ে। তো নার্সারি ইংলিশে তোমাদের আজকে একটা নিউ লেটার করাবো। তো দেখো কানেক্ট দ্য ডটস এবং ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার। তো চলো স্টুডেন্টস স্টার্ট করা যাক। সো স্টুডেন্টস দেখো এখানে কতগুলি ডটস আছে, তো সেগুলো কানেক্ট করি। তো কানেক্ট করার ফলে তোমরা বুঝতে পারবে এটা কোন লেটার হচ্ছে, তাই তো? তো চলো, তো দেখো এটা আস্তে আস্তে কানেক্ট করতে হবে। তো দেখো আস্তে আস্তে এইভাবে কানেক্ট করতে হবে। তো থালিটা দেখতে পেলে এটা থালি কোন লেটার হলো? হ্যাঁ, এটা হলো এল, এল লেটার, কেমন? তো চলো নেক্সট আর একটা আছে সেটা করে ফেলি। ঠিক এইভাবে দেখো আগেটার মতো আস্তে আস্তে এই ডটসগুলো কানেক্ট করতে হবে। তো তাহলে এই দুটো দেখো ডটসগুলো আমরা কানেক্ট করে ফেললাম এবং কী লেটার পেলাম? এল। তো চলো নিচে তাহলে ক্যাপিটাল স্মল লেটারটা দেখিয়ে দিই। তো দেখো তাহলে এটা দেখো ক্যাপিটাল লেটার, দেখো এটা সেই লাইন্সগুলো যে তোমাদের ফোর লাইন্স লিখে করিয়েছিলাম, তো সেগুলো। তো ফার্স্ট হচ্ছে দেখো স্ট্যান্ডিং লাইন, তারপর হচ্ছে দেখো স্লিপিং লাইন, আর দেখো এটাও তাই হবে, ফার্স্ট স্ট্যান্ডিং তারপরে স্লিপিং, ফার্স্ট স্ট্যান্ডিং তারপরে স্লিপিং, আর দেখো ফার্স্ট স্ট্যান্ডিং আর তারপরে হচ্ছে স্লিপিং। তো এটা দেখো ওয়ান টু থ্রি ফোর লাইন যে আছে তার সেই ওয়ান টু থ্রি লাইনের মধ্যেই লেখাটা হলো ক্যাপিটাল লেটার। তো এরপর চলো স্মল লেটার। তো স্মল লেটারটা দেখো এটা হবে এরকম ওয়ান টু থ্রি লাইনের মধ্যে একটা স্ট্যান্ডিং লাইন খালি এল। তো তাহলে স্টুডেন্টস তোমরা দেখতে পেলে যে ক্যাপিটাল লেটার্স আর স্মল লেটার্স আমি লিখলাম এল, আর এটা কানেক্ট দ্য ডটস। তো তোমরা তাহলে এটা বাড়িতে এই দুটো খুব সুন্দর করে প্র্যাকটিস করবে, কেমন? তো আজকে আমার ক্লাস এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।